हेवी हेवी झगड़ा है, एकदम फटाफटी झगड़ा है। প্রায় এক বছর পর চুলে কন্ডিশনার দিলাম, মানে এমনি নর্মাল কন্ডিশনার, হোমমেড নয়। আমার চুলটার খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি কি, আমার চুলটা খুব ছোটো করে কাটা না, তো সব চুলটা আমার এখানেই থাকে, আর কিছুটা চুল আবার লম্বা, তো দেখে মনে হয় যেন আমার খুব হেয়ারফল হয়ে গেছে, এরকম কিছুই না, যেরকম গোছ ছিল সেরকমই আছে, বাট খুব বাজে দেখতে লাগে, আর চুলটা খুব চিপকু চিপকু হয়ে গেছে, স্পেশালি ওয়েদার চেঞ্জের জন্য মেবি। তো ওই জন্য একটু কন্ডিশনার দিলাম, দেখি কী হয়। তো আপাতত রান্না করে ফেলি। অনির্বাণের আজকে অনেক দেরি হবে, একটা লম্বা মিটিং চলছে, জানি না আমরা আজকে কটায় খাবো। তো আমি মোটামুটি 2 ঘন্টা ধরে বাঁধাকপি রান্না করার চেষ্টা করছি, হ্যাঁ চেষ্টাই করছি, কারণ কি বাঁধাকপি তো একদম নরম হচ্ছে না, কিছুতেই নরম হচ্ছে না, ভালো লাগে না। তো চিংড়ি মাছ দিয়ে করছি, চিংড়ি মাছটা দিয়ে দিলাম, ভাজা চিংড়ি মাছ। টাইমে খাচ্ছি, আমরা জেনারেলি 1:45 সময় খেতে বসে যাই, বাট অনির্বাণ এই মাত্র কাজ সেরে চানে গেছে, আর কোনো কাজ অ্যাকচুয়ালি মাথায় থাকলে না তখন আর কি চান করতে যাওয়াটা যায় না। সো কন্ডিশনার অ্যাপ্লাই করে আমি বেশ খুশি, চুলটা বেশ ভলিউম, মানে যেরকমটা ছিল আগে ঠিক সেরকমই লাগছে, আর খুব ভালো লাগছে। তো এখন আমরা একটু ছাদে যাচ্ছি, আর ছাদে গিয়ে তোমাদের সবথেকে ইন্টারেস্টিং, সবথেকে বেশিবার জিজ্ঞাসা করা কোয়েশ্চেনের অ্যান্সার দেবো। আমাদের কি কখনো ঝগড়া হয় না, বিশাল ঝগড়া হয় বলছি, আমাদের ছাদ ছতলায়, হালাত খারাপ হয়ে যায় পুরো। সো কিন্তু একটু সিঁড়ি ভাঙা দরকার আছে। তো আমরা কতদিন পর ছাদ দিলাম, ও মা কি ভালো লাগছে, প্রায় 6-7 মাস। অনির্বাণ অসুস্থ হওয়ার আগে এসেছিলাম, তারপর আসা হয়নি, ভীষণ ভালো লাগছে। বিকালবেলায় পরন্ত বিকেল, যদিও সূর্য দেখা যাচ্ছে না কারণ মেঘলা, কিন্তু অসাধারণ এক্সপিরিয়েন্স, যেমনি সকালে তেমনি সন্ধ্যেবেলা, আমাদের ছাদটা অসাধারণ। ওই দূরে দেখা যায় ওইটা আমাদের আগের বাড়ি, বাড়িটা আমরা আগে থাকতাম। যারা আমার হিন্দি চ্যানেলে অনেকদিন ধরে ভিডিও দেখছো তারা হয়তো চিনবে, এই জায়গাটায় থাকতাম আমরা, এই জায়গাটা। তো ছাদের গাছগুলো একবার দেখাই, মোটামুটি একই আছে, একটা ফুলও ফুটেছে। একবার মনে আছে দুটো ছেলে পাশের বিল্ডিং এ ভুল করে উঠে এসেছিল, হ্যাঁ বলি সেটা, দেখছো এটা আমাদের বাড়ি, এই যে, আর এই যে সিঁড়িটা দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু একটা অন্য বিল্ডিং, মাঝখানে অল্প একটু গ্যাপ, মানে 1 ফুট হবে হয়তো, না না 1 ফুট, হাফ ফুট হবে, এরকম। তো আমাদের এই অবধি, যখন সিঁড়ি অবধি একটা ছেলে উঠে গেছিলো, এইখানে থাকে, সেখানে চলে এসেছিলো ভুল করে আমাদের ফ্ল্যাটটায়, তো আমার মনে আছে সেখান থেকে টয়িং করে লাভ দিয়ে এখানে চলে গেলো, আর আমি কি ভয় পাচ্ছিলাম যে যদি মাঝখানে বেডবেডে ঢুকে যায় তো না পড়বে না উঠবে, মাঝখানে লটকে যাবে। জিতের একটা সিনেমা ডায়লগ হয়ে গেল। ওকে, তো সবাই জানতে চাইছে যে আমাদের মধ্যে ঝগড়া হয় কি হয় না, কি কি টপিক নিয়ে কথা বলতে হচ্ছে আমাদের মধ্যে, হেভি হেভি ঝগড়া, একদম ফাটাফাটি ঝগড়া হয়, আর তার টপিকও একদম ফাটাফাট। হ্যাঁ, যেমন আগের দিন আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল কি আমি লাইট জ্বালিয়ে অফ করতে ভুলে গেছি, সেই জন্য অনির্বাণ ভীষণ খুঁতখুঁতে ও সবসময় ক্যামেরার সামনে আসে, বাট ও বাইরে না ক্যামেরার, মাকে ফোন করলাম, মা শুনতে পাচ্ছে না, মা ওর ফোনে ফোন করছে, সেই সময় ও ব্যাস এই ফোন নিয়ে যাও, এই বিকেলে কিছু খেতে দাও, এদিকে আটা মাখতে হবে, রুটি করতে হবে, টাইম চলে যাচ্ছে, এদিকে ঘর গোছাতে হবে, এদিকে আমার নিজের ভিডিও এডিট করতে হবে, ক্যামেরার ব্যাটারি শেষ, মানে চারিদিকে এত জিনিস থাকে না, আমি বাথরুমে লাইটটা ঝুলিয়ে ঢুকি বাট বেরিয়ে আর মানে ওটাকে অফ করি না, এটা আমার হয়, আমি স্বীকার করছি, বাট বিশ্বাস করবে না, এই ফ্ল্যাটের আমাদের ঘরে সমস্ত রকম ইলেকট্রনিক জিনিস রয়েছে, ফ্রিজ থেকে ওয়াশিং মেশিন, গিজার, হেন তেন, মিক্সি, সবই চলে, সবই ইউজ হয়, আমাদের বিল সবার থেকে কম, 180 টাকা আসে। আরে এটাই তো গেস করতে বলতাম যে আমাদের, সবাই জানে যে আমাদের 180 টাকা, আমি আগেও শেয়ার করেছি, লোকে বলেছে কি করো তোমরা, তো যাই হোক আমার ভুলটা কতটা সেটা আমরা বুঝতেই পারছো, তা সত্ত্বেও রেগে যায়, তো সেই নিয়ে আমাদের খুব মারামারি কাটা, মানে লাঠালাঠি মানে ওইরকম না,
মানে মুখে আর কি, মুখেও যে আমরা খুব মানে মানে গালিগালাজ বা বাজে কথা আমরা কোনোদিনও সেসব নয়, মানে খুব চেঁচি চেঁচামেচি আর কি টাইপের হয়ে যায় আর কি, এই ধরনের অশান্তি খুব হয়। তো তোমরা বুঝতেই পারছো যে অশান্তি কী কী ব্যাপারে হয়। তারপরে ধরো ওই স্যানিটাইজ করলো না ও হাত, বা রাস্তা থেকে এসে হাত না ধুয়ে পা না ধুয়ে আবার পট করে খাটে পড়ে উঠে বসলো। করোনার আগে করতাম, মাঝে একদিন করেছে, যাই হোক এখনো একটু মানে মানে ডক্টর সবাই ওকে একদম তাল গাছে উঠিয়ে দিয়েছে যে ও ইউ আর আ ইয়াং বয়, ইউ হ্যাভ আ ভেরি গুড ইমিউনিটি, ডোন্ট ওয়ারি, ব্যাস যাবে তো বসে তবে তাল গাছে উঠে বসে আছে, যাই হোক। তো আরে বাবা আমার তো ইমিউনিটি উইক হতে পারে নাকি, ভাবছি এটাও চেক করি নেব। তো যাই হোক এইগুলির জন্য আমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, বা ধরো আমি গাড়ির দরজা মানে একবারে কিছুতে টানলে বন্ধ হয় না, টানতেই থাকি টানতেই থাকি, ও বলেছে এটা কি কতবার এরকম হয়েছে, গাড়ি চালিয়ে শুরু করে দিয়েছি এদিকে তো এই নয় বাজে কথা বলবো, আমাদের গাড়ি চলে না, আমাদের গাড়ি চলে না, চলবে না কেন, চলে আওয়াজ দেয়, আওয়াজ দেয় তো তোমার ওইটার জন্য সিট বেল্ট, এই সবের জন্য আর কি ঝগড়া টগড়া হয় আমাদের মধ্যে, আর ও একটু খিচ খিচ করে বেশি, যার জন্য মানে আমি একটু কুল ভাবে হ্যান্ডেল করি সেটা করে না। আচ্ছা ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে যে আমরা ঝগড়া মেটাই কিভাবে, তুমি বলবে নিজের গুণগান নাম বলবো, আমি প্রত্যেকবার মানে কারুর যার মানে যার ভগবান জানে হয়তো আমাদের দুজনে কারুর দোষ না অন্য থার্ড পার্টির দোষ, স্টিল আমি গিয়ে বলি চলো সালি চলো মিটমাট করে না, প্রত্যেকবার ওই হাসছে আমার কোনো দিন মানে ও মানে এটা কী করে সম্ভব যে ওর কোনোদিনও কোনো দোষ হয়ই না, ও আজ অব্দি আমাকে সরি বলে ঝগড়া ঠিক করেনি, ও করতো যখন আমরা বিয়ের আগে তখনও করতো, এখন জানি না কেন বিয়ের পরে আমাকেই করতে হয়, কারণ কি আলটিমেটলি আমি বুঝি আমাকেই রান্না করতে হবে, আমাকেই রাখতে হবে, আসো গো খেতে বসো গো, সুতরাং কথা তোমাকে বলতেই হবে, সুতরাং কথা না বলে আমি পারবো না, তাই আমার মানে আমি মিটমাট করে নিই, আর বেসিক্যালি একজনের তো মিটমাট করতে হয়, চলো আমি করে নিচ্ছি, এরকমভাবে চালিয়ে যাও তুমি, বাহ তোমরাও যারা ঝগড়া করছো একদম ছুটি থামবে না একদম, আমাদের ঝগড়া আমি একটা কথা বলতে পারি যে আমাদের ঝগড়াটা কখনোই সেই বাজে লেভেলে কোনোদিনও যায় না, মানে যে একবারে ছেড়ে চলে যাবো এই হয়ে যাবে না, এরকম রাগের মাথায় বই থাকবো না আমি, আর এরকম এসব বলিস এসব ঠিক আছে, মানে আমি একচুয়ালি একটু হট টেম্পার, আমি কী বলিস সেটা আমি ঠিক আমি ভেবে বলি না যে কেন এতটা বলছি, ও সেম মানে ও যেটা বলে মাঝে মাঝে এমন মানে ওভার দ্য লাইন বলে দেয় যেটা হয়তো পরে ও রিয়েলাইজ করে, আমি বুঝি যে ও রিয়েলাইজ করেছে কারণ কি ও সেটা নিজের থেকে কারেক্ট করে, কিন্তু সরি বলে না, ভেরি গুড, কখনো বলেনি কিন্তু নিজেকে কারেক্ট করে, এইটা ঠিক কথা। আর ঝগড়ার মধ্যে কি হয় মানে আমি সরি বললেও আমি যে ব্যাপারটা নিয়ে ঝগড়া করছি বা আমার যেটা অসুবিধা বা ধরো যেটা মানে যেটার মধ্যে মিসম্যানেজমেন্ট হচ্ছে সেটা তো ঝগড়ায় মানে এই হয় ব্যাপারটা, কিন্তু তারপরে ও সত্যিই খুব ভালোভাবে সেটাকে হ্যান্ডেল করে বা সেটা বোঝার চেষ্টা করে, ওর দিক থেকে সেটাকে আর কি ও মানানোর চেষ্টা করে, আমিও চেষ্টা করি, আমাদের সবসময় ঝগড়া মেটার পর আমি ভাবি যে চলো আমিও এক স্টেপ এগোবো, আমি এটা করবো না বা আমি এটা করবো তুমি যেটা চাইছো, আর ও সেটা ভাবে। আর আমাদের ইউটিউব নিয়ে খুব ঝামেলা হয় সেটা একদম মানে কি বলবো, ইউটিউব নিয়ে হ্যাঁ ধরো আমি কোনো ভিডিও শ্যুট করছি, ও বলছে কেন এইভাবে ভিডিও শ্যুট করেছো, ওকে হয়তো এডিটিংটা বলছি তুমি এডিটিংটা করো, ব্যাস পুরো একদম মাথা গরম করে দেয় আমার, এর ভিডিও শুটের মানে একদম মানে ও ঠিক এমন ভাবে শুট করবে না সে মানে এডিট করতে গিয়ে পুরো হালাত খারাপ, ওর কথা হচ্ছে যে আমি একদম সিম্পল শুট করে দেব, ও কাটবে জুড়বে কাটবে জুড়বে, না অত ইজি আমার চাই না, এ একটুখানি থাকলেও হবে কিন্তু এমনও হয়ে যায় যে মানে এটা তোমরা বোঝো যে ইউটিউবও কিন্তু ইউটিউবে মনে হয় না আমাদের 50% ঝগড়ার উৎস, ইউটিউবে আমাদের খুব ঝগড়া হয় খুব, অ্যাকচুয়ালি আগে ভিডিও এডিট আমি করতাম একদম শুরু একদম শুরুতে আমি 4-5টা করতাম, তারপরে ওই আর কি করে এখন বেশিরভাগ ভিডিও ওই এডিট করে, বেশিরভাগ 95 যাই হোক, এটা ছিল আজকের মেইন টপিক যে আমাদের মধ্যে ঝগড়া হলে আমরা
কিভাবে ঝগড়া সলভ করি, তো এইটাই মানে আমি বলছি আমি গিয়ে সরি বলে ঝগড়া সলভ করি। হ্যাঁ, সমস্ত মেয়ে তোমরা যারা আছো, একদম না, একদম না, একদম না। লোকে আমাদের বাইরে থেকে দেখা হবে কি যে মনসীতা বেশি কথা বলে বা মনসীতা অনির্মাণ করে এইটা খাবে না ওইটা করো না, তো মনসীতা মেবি ডমিনেট করে, বাট এটা একদম নয়। এই হচ্ছে ছুপার স্টাফ। আমরা দার্জিলিং ঘুরতে গেছি, সৃজিতা বলছে মনসীতা আমি ভাবতাম তুমি ডমিনেটিং, প্রত্যেকটা রিলেশনে একজন ডমিনেটিং হয়, মানে ওই লেভেলে না, মানে বলছি আর কি রেশিওতে। এখন ভাবছি যে না আসলে ডমিনেট অনির্মাণ করে, দার্জিলিংয়ে কি ঝগড়া হয়েছে, দার্জিলিংয়ে কি নিয়ে ঝগড়া হয়েছিল আমাদের মনে আছে? সেই আমরা আমি জল খেয়ে নিয়েছিলাম, তো সেটা হচ্ছে একটা রেস্টুরেন্টের, ও বলছে তুমি কেন ওই জলটা খেলে, এটার জল এখানে 10 টাকা দাও, কত 5 টাকা দাম বেশি, বাইরে 5 টাকা কম, তুমি কেন খেলে? না অ্যাকচুয়ালি আমার সঙ্গে জল ছিল, আমি আসলে বুঝতে পারিনি, আমাকে জল বেশি পেয়েছিল, টেবিলে একটা রাখা ছিল, আমি ওটা খেয়ে নিয়েছিলাম। তো এইরকম ব্যাপারে আমাদের ঝগড়াঝাটি হয়। তো ঠিক আছে চলো, তোমরাও ঝগড়া করতে থাকো, আর একদম সরি বলবে না, সরি একদম বলবে না, বলছে তোমরা ঝগড়া করতে থাকো। ঝগড়া না হলে মানে ওই ব্যাপারটাই থাকে না, মানে সানরাইজ সানসেট দুটোই দরকার লাইফে, তো ঝগড়া করতে পারো কিন্তু সরিও বলে মিটমাট করে নিও, বড় বড় লেন্দি করো না ব্যাপারটাকে, এটাই বলতে চাই। তারপরে একবার কোথাও একটা টুক করে ঘুরে আসবে, দেখবে ভালো লাগবে। চলো আমরাও ঘুরতে যাই কোথাও, গোয়া। আচ্ছা তোমরা একটা আইডিয়া দাও, হায়দ্রাবাদ থেকে কাছাকাছি, কলকাতা থেকে বলো না, না কলকাতা থেকেও বলতে পারো। হে ভয় পেও না, ভয় পেও না, আমি তোমায় মারবো না, ভূতের মতন লাগছে না? অ্যাকচুয়ালি তোমরা জানো হয়তো আমি হায়দ্রাবাদ আসার পর কলকাতা থেকেই আমি যখন মেকআপ প্রোডাক্ট ইউজ করছিলাম আর ওখানের ভীষণ বাজে আর কি আমাদের লাইফস্টাইল হয়ে গেছিলো, যখন তখন উঠছি, যখন যেখানে ইচ্ছা যাচ্ছি, আজে বাজে খাচ্ছি, তো স্কিন আর হেয়ার পুরো 12টা বেজে গেছিলো। তো বাড়িতে এসে একটু চর্চা না করলে হবে না, এটা আমি নিম ফেস প্যাক লাগিয়েছি। তবে আমি একটা কথা বলবো, এটা আমি আগেও বলেছি, সবসময় কী ইনটেক করছি আমরা তার উপর ইম্পর্টেন্সই রাখবে। এখন যেমন আমরা খুব অনেক বেশি দই খাচ্ছি, স্যালাড খাচ্ছি, ফ্রুটস জুস খাচ্ছি, তো এগুলো না ইন্টারনালি খুব হেল্প করে স্কিনটাকে হেলদি করতে। পিম্পলস হোক না, পিম্পল হওয়ার পিম্পল আবার চলেও যাবে, কিন্তু স্কিনটা না গ্লোই হেলদি থাকে, এটা খুব ইম্পর্ট্যান্ট। আর পিম্পলস তো আমার পিছন ছাড়ে না, মিষ্টি খেলেই পিম্পলস হয়, কী করবো, কলকাতায় গিয়ে মিষ্টিও আমি মানে ছাড়তে পারি না। তো প্যাকটা লাগিয়ে কথা বলাটা উচিত নয়, প্যাকটা লাগিয়ে এতে সময়টা মানে ইউটিলাইজ হয়, সেই জন্য আমি এগুলো গুছাচ্ছিলাম। তো এই জায়গাটা একটু মেসি, এই জায়গাটা গোছাবো, আর এই পাশে এখানে জামাকাপড়গুলো আর কি ভাঁজ করতে পারছি না চেয়ারেরগুলো, যতক্ষণ এটা ক্লিন করছি। এটা অ্যাকচুয়ালি আমাদের সেকেন্ড বেডরুমের অনেক প্রচুর কভার আমাদের বাড়িতে, তো এগুলো মোটামুটি হয়ে গেছে, এগুলো আমার নতুন কিছু জিনিস রিভিউ পারপাস। আর এই জায়গাটা একটু মেসি, এই জায়গাটা একটু ক্লিন কর, এমনি ভেতরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, শুধু মেসিটা ক্লিন করতে হবে ব্যাস। তারপরেই আমার ক্লাসও আছে রাতে, রাইট, ভুলে গেছিলাম, রুটিও করতে হবে, ভিডিও এডিট করতে হবে। তো চলো আমি নেক্সট ভিডিও দেখা করছি, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।